নমস্কার, আজ আমি আজকে আপনাদের পেঁয়াজি বানিয়ে দেখাবো। পেঁয়াজিটা পেঁয়াজ পকোড়া হয়, পকোড়ি হয়, আবার পেঁয়াজিও হয়। পেঁয়াজিটা একটু আলাদা ধরনের বানাবো, আলাদা শেপে বানাবো। ওটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, বাঙালিরা তেলে ভাজা মুড়ি খুব পছন্দ করে। তো আমি পেঁয়াজি বানিয়ে দেখাবো। পেঁয়াজিটা বানাতে গেলে আপনার লাগবে পেঁয়াজ, আমি 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর লাগবে আপনার বেসন, একটু বেসন লাগবে, আর লাগবে আপনার কাঁচা লঙ্কা কোঁচানো। বীজগুলো ফেলে দিয়েছি, বীজগুলো বাদ দিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু পেঁয়াজি তেলে ভাজা খাবো তার জন্য বীজগুলো আমি ফেলে দিয়েছি। আচ্ছা, লাগবে পরিমাণ মতো একটু নুন, আর লাগবে আপনার একটু জোয়ান, পেঁয়াজিতে একটু জোয়ান দেব, আর দেবো আপনার নামাবার পর আমি একটু বিট নুন ছড়িয়ে দেবো উপর থেকে, আর লাগবে আপনার সর্ষের তেল, আর কিছু লাগবে না পেঁয়াজিতে। প্রথমে আমি তেলটা গরম করতে দেব, প্রথমে আমি তেলটা গরম করতে দেব। দিয়ে আমি পেঁয়াজটা খুব করে লবণ দিয়ে চটকে নেব, আগে একটু লবণ দিয়ে পেঁয়াজটা আমি বেশ করে, পেঁয়াজ লবণ দিয়ে চটকালে একটু নরম হয়ে যাবে, একটু পেঁয়াজটা ভালো করে চটকে নেব। পেঁয়াজটা আমি ভালো করে একদম চটকে নরম করে নিয়েছি। এবার আমি এতে লঙ্কা দেব, লঙ্কাটা দিয়ে দেবো, বীজ ছাড়া লঙ্কা, বীজগুলো আমি দেই নে। আচ্ছা, এবার আমি জোয়ানটা দিয়ে দেবো, এবার আমি বেসন দেব। চারটে বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর আমি 3 টেবিল চামচ মতো বেসন দিয়েছি, দেখছি কতটুকু আরো লাগে। আরো একটু বেসন লাগবে আমার, 4 টেবিল চামচ মতো আমি বেসন নিলাম। একটু সামান্য জল নিয়ে নেব, একটু শক্ত হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এটাতে একটু বেসন কম, পেঁয়াজ বেশি থাকবে, তবে খেতে খুব সুন্দর হবে। আমি এইভাবে মেখে নেব, মাথাটা যেন খুব ভালো হয়, পেঁয়াজটা যেন নরম হয়। এবার আমি একটু বড় বড় করে, বড় বড় করে গোল করে করে আমি কড়াইতে দেব, তেলটা গরম হয়েছে কি দেখি, তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখে নেব। গরম কম হয়েছে, একটু গরম হলে তবে আমি দেব। তেলটা মনে হয় আমার এবারে একটু গরম হয়ে গেছে, এবার আমি এটা কড়াই দিয়ে দেবো, একটু বড় বড় করে দেবো।
ওটা। এবার আমি তুলে নেবো, এটা তা ভাজা হয়নি, আমি কিন্তু তুলে নেবো এবার। আমি এবার এটা একটু চ্যাপটা চ্যাপটা করবো, আধা ভাজা হয়ে গেছে, এটা আমি হাতে দিয়ে একটু চ্যাপটা করে নেবো, বেশ বড় করে নেবো। এবার বড় করে আমি ভাজবো। আমি এবার চারটে একসাথে ভাজতে পারবো না, আমি দুটো করে ভাজবো। এটা আমি হাতে করে চ্যাপটা চ্যাপটা করে বড় করে নেবো। এটা কাঁচা অবস্থায় করা যায় না, ওই জন্যই হালকা একটু ভেজে নিতে হয়, ভেজে নিয়ে তবে আমি এরকম করবো। সুন্দর করে ভাজবো আমি পেঁয়াজিটা। দুই পিঠ সমান ভাবে আমি ভাজবো। একটা ভাজা হয়ে গেছে আমার, একটা আমার ভাজা হয়ে গেছে। এটা যেহেতু পরে দিয়েছি একটু ভালো করে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি আবার একটা দেব। এটাও আমার ভাজা হয়ে গেছে, ওপর থেকে আমি বিট নুনটা ওপর থেকে ছড়িয়ে দেব। ওপর থেকে আমি ছড়িয়ে দেব।
হয়ে গেছে আমার পেঁয়াজি ভাজা। এটা হচ্ছে বাঙালির খুব ভালো একটা সন্ধেবেলার স্ন্যাক্স, পেঁয়াজি মুড়ি। এই পেঁয়াজিটা আমি কিভাবে বানালাম আপনারা দেখেছেন, ওইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। আর পেঁয়াজিতে সবসময় একটু লবণ কম দেবেন, কারণ পেঁয়াজিতে লবণ বেশি হলে খাওয়া যায় না। তো পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি, ওই জন্য পেঁয়াজতে একটু লবণ কম দেবেন। আর আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানাবেন, আর আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর কেমন হলো জানাবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।